হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। এই অসীম ও রহস্যময় মহাবিশ্বের একটি ক্ষুদ্রতম অংশ হল আমাদের এই পৃথিবী। নানা বৈচিত্র্যতায় পরিপূর্ণ এই পৃথিবীতে নানা রকম রহস্যময় ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। এই ঘটনাগুলো যেমন পৃথিবীর ভূপৃষ্ঠের উপরিভাগের নানা স্থানে বিস্তৃত রয়েছে, তেমনিভাবে ছড়িয়ে রয়েছে সমুদ্রের তলদেশের গহীনেও। আজ আমরা তেমনই সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া তিনটি রহস্যময় স্থাপনা নিয়েই আলোচনা করব। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া রহস্যময় স্থাপনাগুলোর মধ্যে প্রথমেই যেটি সামনে আসে তা হল জাপানি সমুদ্র উপকূলে আবিষ্কৃত হওয়া এক বিশেষ গঠনের জ্যামিতিক বৃত্তগুলো। প্রথম দিকে রহস্যময় এই জ্যামিতিক বৃত্তের ছবিগুলো দেখে বিস্ময়ে চোখ কপালে উঠেছিল পৃথিবীবাসীর। তবে কি কোনো কালে গ্রহান্তরের মানুষ তথা এলিয়েনরা জলের নিচেও নেমে পড়েছিল? কি মাছেরা এমন অদ্ভুত জ্যামিতি নিয়ে চর্চা করে? আর তারা শুধুমাত্র পাখনার সাহায্যেই এরকম নিখুঁতভাবে দেখতে ছবির মতো এমন বৃত্তাকার জ্যামিতিক চিত্রগুলো তৈরি করে থাকে, যা সত্যি বিস্ময়কর। এখন কথা বলবো ক্যানকান আন্ডার ওয়াটার মিউজিয়াম নামের মেক্সিকোর সমুদ্রের তলদেশে থাকা প্রবাল প্রাচীরে তৈরি 470টি স্ট্যাচু নিয়ে গড়ে তোলা এক অত্যাশ্চর্য মিউজিয়াম নিয়ে। বিশাল এলাকা জুড়ে সমুদ্রের তলায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলো মূর্তি। এই বিশেষ মূর্তিগুলো মেক্সিকোর প্রাচীন সভ্যতায় খুঁজে পাওয়া বিভিন্ন মূর্তির অনুকরণে পাথরে খোদাই করে তৈরি করা হয়েছে। কোনো কোনো মূর্তি দেখতে এতটাই ভয়ঙ্কর যে সমুদ্রের তলদেশের প্রায় অন্ধকার জগতে এগুলো দেখে পর্যটক ডুবুরিরা আতঙ্কিত হয়ে দ্রুত সেই এলাকা পরিত্যাগ করেন। জলের তলায় থাকা বিভিন্ন মূর্তির গায়ে ধরা শ্যাওলা ও প্রবালের প্রলেপের আস্তরণ মূর্তিগুলোকে দেখতে আরও ভয়ঙ্কর করে তুলেছে। তাছাড়া পৃথিবীর বৃহত্তম কৃত্রিম প্রবাল প্রাচীরও কিন্তু এখানেই অবস্থিত। এবারে কথা বলবো সমুদ্রের তলদেশে থাকা অ্যাবিসের যীশুখ্রিস্টকে নিয়ে। সমুদ্রের গহীনে থাকা যীশুখ্রিস্টের মূর্তি সংলগ্ন এই অঞ্চলটিকে ফ্লোরিডার অ্যাডভেঞ্চার প্রিয় ডুবুরিরা বলে থাকেন জলের নিচের জেরুজালেম নামে। পেনিক্যাম্প স্টেট পার্কের অন্তর্গত এই সামুদ্রিক যিশুর আশেপাশে সামুদ্রিক মাছেদের লুকোচুরি মুগ্ধ করে স্কুবা ডাইভারদের। এটি গুইদু গ্যালেত্তির দ্বারা যীশুখ্রিস্টের আদলে তৈরি করা ব্রোঞ্জের এক অতিকায় মূর্তি। এটিকে দেখলে মনে হয় যিশু যেন তার প্রসারিত দুই হাত দিয়ে সাগরের নিচের কোনো মহাজাগতিক রশ্মিকে আহ্বান করছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।